বেশি হাসলে নাকি বিপদ আসে, এটা কতটুকু সত্য? আমাদের সমাজে এরকম অনেক কথা আছে, হাত চুলকালে টাকা আসে, চোখ চুলকালে ডান বাম পাশে চোখ চুলকালে আপনার চোখ লাফালে বিপদ আসে। আবার এটা কি, বেশি হাসলে বিপদ আসে, কাক ডাকলে কি হয়, হ্যাঁ কোনো বিপদ আসে বোধ হয়, মারা যায়, তারপরে এটা হলে ওইটা হয়, ওইটা হইলে হয়, এগুলো সবগুলোই কুসংস্কার এবং শিবপূর্ণ বিশ্বাস, সেটা আমরা অনেকেই হয়তো জানি। বাকি এই যে বেশি হাসলে বিপদ আসে কথা বলা হয়, আমি এর আগেও বলছি বেশ কিছু এই জাতীয় কুসংস্কারাচ্ছন্ন কথা আছে, এগুলোর কিছু শানে নজুল আছে। শানে নজুল বুঝেন, প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার একটা বিশেষ প্রেক্ষাপট থাকে, এগুলোর একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপটটা হলো, আগের যুগের মুরব্বীরা হয়তো চিন্তা করছে পোলাপান কিছু আছে না যে অযথাই হাসে, ক্ষুদাই হাসে এবং এত বেশি হাসে যে ওর নিয়ন্ত্রণ করা যায় না, তো একটা হাদিস ধরাই দিল আর কি, ওরে যাতে ওর হাসিটা কমানো যায়, সৎ উদ্দেশ্যে একটা জাল হাদিস ধরাই দিল, বুঝেন নেই, কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করলো আর কি, উদ্দেশ্য ভালো যাতে ও হাসা হাসি কমে, কিন্তু ধরাই দিছে কি একটা জাল হাদিস, যে বেশি হাসলে বিপদ আসে। তখন পোলাপান ভয়ে হাসলো না, আপনার রাতে প্লেটের পানি, প্লেট ধোয়া পানি বাহিরে ফেললে বিপদ আসে, সমস্যা হয়। এটা কেন বানাইছে, আমার মনে হয় এটা এই জন্য বানাইছে যে প্লেট ধোয়া পানি অলস পোলাপান আছে, জায়গা মতো ফেলবে, এটা না করে যেখানে সেখানে বাহিরে ফেলে দিল দরজা খুলে, তখন কি সমস্যা হয়, তখন দেখা যায় যে বাহির দিয়ে কেউ যেতে পারে অন্ধকার, আগে তো তো বিদ্যুৎ ছিল না, তো পানিটা কারো গায়ে পড়তে পারে, যাতে এটা না করে যেন মুরব্বীর একটা হাদিস বানাই দিস। তারপরে আপনার ওই যে রাতের নৌকাটা ভালো না, কারণ রাতে নৌকা কাটতে গেলে কী হতে পারে, হাত আঙুল কেটে দিতে পারে, কারণ মোমবাতি আপনার চেরাগের আলো দিয়ে মানুষ করতো এগুলা, এই জন্য যাতে দিনের আলোতে করে বিপদ না হয় এই জন্য বলছে রাতে এটা করা ভালো না। তো আগের এরকম বিভিন্ন পরিস্থিতিকে কেন্দ্র করে অনেক কথা বাইর করছে, যেমন ওই যে বইয়ের ব্যাপারে কথা আছে, পোলাপান বই পড়ে খোলা রেখে চলে যায়, তো এটার জন্য একটা জালহাদিস বানাইছে কি, বই খোলা রাখলে কি হয় বলে, শয়তানে পড়ে, শয়তানে পড়লে তো ভালো কথা, শয়তান পড়লে যদি মানুষ হয়ে যায় সমস্যা আছে আপনার। আচ্ছা তো আবার বলে, আর অনেক কথা বলে যে বই পড়লে এটা হয় সেটা হয়, এগুলো কেন বানাইছে, কারণ পোলাপান বই খোলা রেখে চলে গেলে মোরগ আসতে পারে, বাতাসে ফ্যানে উল্টে কাগজ ছিঁড়ে ফেলতে পারে, বাচ্চার হাতে পড়ে ছিঁড়ে ফেলতে পারে, যাতে করে জায়গা মতো রেখে যায় পড়ে ঠিকঠাক মতো, এই জন্য একটা জালহাদিস বানা দিয়েছে পোলাপান যাতে সোজা হয়ে যায়। তো এগুলো খুব গর্হিত কাজ হয়েছে, নানান যুক্তি বা নানান প্রয়োজনের ভিত্তিতে হাদিসগুলো বানাইছে কে বা কারা। এর ভিতরে একটা হলো এটা যে বেশি হাসলে বিপদ আসে, এটা কোনো কথা না যে বেশি হাসলেই আমার বিপদ আসবে, বিপদ স্বাভাবিক অবস্থায় আসার থাকলে সেটা আসবে, বেশি হাসলেও আসতে পারে। তবে এটা ঠিক যে অতিরিক্ত হাসাহাসি, প্রয়োজনে অপ্রয়োজনে কোনো কারণ ছাড়া হাসাহাসি এবং সীমাতিরিক্ত হাসাহাসি, এটা শরীয়তে অবশ্যই নিন্দনীয়। কিন্তু এর মানে এই না যে হাসাহাসি করলাম আজকে বেশি, তাহলে আজকে কিছু একটা আসতেছে আমার কপালে দুঃখ আস, এরকম কোনো কথা নাই। এগুলো ব্যাপারগুলো অনেক সময় এরকম হয়, অনেকে বলে হুজুর এটা তো খাইটা যায়, আমি দেখছি বেশি হাসার পর বিপদ আসে। দেখেন বিপদ আসে না কার, বিপদ এবং সুখ এগুলো তো আসতেই থাকে। এখন আপনি যখন একটা বিশ্বাস গেঁথে ফেলছেন তখন এবার অতিরিক্ত হাসাহাসি পর অপেক্ষা আসেন, হায় রে কী বিপদ আসে, এবার তো আপনার পেটে মুচড় দিল, কোনো এই যে বিপদ আসে, মানে তখন শয়তান একটা রিল করে দেয় আর কি, যে মনে হয় যে এইটাই বোধ হয় সেটা যে আগেরটার কারণে আসছে, এটা এমনি আসছে, আপনি না আসলেও পেটে মুচড় দিতে হয়তো কাজে বিপদ আসছে। তাহলে তারা আমাদেরকে শিবপূর্ণ এবং কৃষ্ণাচ্ছন্ন বিশ্বাস থেকে মুক্ত থাকার তৌফিক দান করো। ইসলাম অবাস্তব কোনো বিশ্বাস ধারণ করার কোনো সুযোগ আমাদের জন্য রাখে না। কোরআন এবং হাদিস এর উপরে ভিত্তি করে মুসলমানের বিশ্বাস থাকবে যে কোরআন হাদিস আল্লাহর তরফ থেকে ওহির মাধ্যমে এসেছে, অথবা অভিজ্ঞতার আলোকে লাভ ক্ষতি আমরা জেনে বিশ্বাস করব। এরকম মুখরোচক বা আপনার প্রচলিত কোনো কুসংস্কারের উপরে ভিত্তি করে মুসলমান কোনো বিশ্বাস লালন করবে না।